বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো দ্বারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না হার, জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি চিটির জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছা মিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে, তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক চিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি, কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় দে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চে মামা, ওই আমাদের বিধু, ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন, আসি লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কারু কাছে পাতি নাই হাত।
তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধীরে ধীরে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। হায় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলু।